सुप्रिय दर्शक, এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রান্না বিষয়ক অনুষ্ঠান টুডেজ কিচেনে। আজ আমরা তৈরি করব শাহি কোপ্তা বিরিয়ানি। তাহলে দর্শক, এটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে আসি। প্রথমেই লাগছে আমার বাসমতি চাল 1/2 কেজি এবং এটা 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি। এছাড়াও থাকছে ঘন দুধ, টমেটো, লবণ, কেওড়া জল, ঘি, ডিম, ধনে পাতা, কাঁচামরিচ, বাদাম বাটা, লেবু, চিলি ফ্লেক্স, পেঁয়াজ বেরেস্তা, রসুন বাটা, গরম মশলা গুঁড়া, চিনি, কিমা 1/2 কেজি, আস্ত গরম মশলা, আদা বাটা, আলু ভাজা, সামান্য কর্নফ্লাওয়ার এবং জাফরান দুধে ভিজানো। এবার আমরা দর্শক মূল রান্নায় চলে যাই। পোলাওয়ের মাপটা কিন্তু আমরা সবাই জানি, যে কয় কাপ চাল তার ডবল পরিমাণ পানি। তো সেজন্য আমি এতে পানি দিচ্ছি। দর্শক, আমি কিন্তু আন্দাজে পানি দিচ্ছি, আপনারা অবশ্যই মাপ মতো দিবেন। আমি এখন এর সাথে ঘন দুধ দিয়ে দিচ্ছি। এতে আমি এই বাসমতি চালে, দেখেন পানিতে ভিজানো আছে, এই অবস্থাতেই আমি দেব। এবং এতে আমি একটু তেল, আমি 4 টেবিল চামচ এবং ঘি দেব 2 টেবিল চামচ। আর লবণ দেব আমি, 1 চা চামচের মতো। চিনি দেব আমি 1/2 চা চামচ। এখন আমি একটু নেড়ে দেব এবং এর সাথে আমি 1টা তেজপাতা দেব আর 2-3টা এলাচ আমি মাঝখানে একটু এরকম হাত দিয়ে চিড়ে চিড়ে দেব আর দারচিনি আমি 2-3 টুকরো, আস্তে 2-3 টুকরো দিয়ে দিলাম। এইটা আমি 2-3 বার যখন বলক আসবে তখন আমি হালকা আঁচে দমে রেখে দেব। এই ফাঁকে আমি কিমাটা তৈরি করে নেই। ফ্রাই প্যান গরম হতে থাকুক, এখানে দেখেন এটা বলক উঠেছে। এখন আমি এটা দমে দিয়ে দেব। দর্শক নিশ্চয়ই মনে হচ্ছে দমে কতক্ষণ রাখবো, 15-20 মিনিট রাখবো। আমি এখন কিমায় চলে যাচ্ছি। এখানে আমি 1/2 কেজি গরুর মাংসে কিমা রেখেছি, পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ কুচি এখানে আমি দিচ্ছি 2 টেবিল চামচ। আমি এখানে লবণ দিচ্ছি 1/2 চা চামচ, বেশি লবণ দেব না। রসুন বাটা দিচ্ছি আমি 1/2 চা চামচ। আমি এখানে পেঁপে বাটা দেব, এখানে আমি 1 চা চামচ পেঁপে বাটা দিচ্ছি। গরম মশলার গুঁড়ো দেব এখানে আমি 1/2 চা চামচ। এই ফাঁকে দর্শক, আমাদের বিরিয়ানি কিন্তু দমে একদম পানি শুকিয়ে গেছে। আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি, এই স্ট্যান্ডিং টাইমে বাকিটা হয়ে যাবে। এখন আমি কর্নফ্লাওয়ার দিব এতে 2 চা চামচ, আদা বাটা দিব এখানে 1/2 চা চামচ এবং আমি ধনে পাতা দেব একদম 1 মুঠ মতো, 4-5টা কাঁচামরিচ আর বেশ কিছুটা ধনে পাতা। এখন আমি তেল আর ঘি দিব। এটা আমি শ্যালো ফ্রাই করব, একদম যে অনেক তেলে করা সেটা করব না। এর ভিতর আমি ঘি দিব 1 টেবিল চামচ। তাহলে হবে কি, ফ্লেভারটা আসবে, ঘিয়ের স্মেলটা পাওয়া যাবে। এই আমি ডিমের কুসুমের মধ্যে চুবিয়ে দিলাম। হ্যাঁ, হয়ে গেছে আমার, দেখেন একটু সুন্দর ভাজা হয়ে গেছে।
হয়ে গেল আমার কিমাগুলো। এবং একটু পানি দেব। সামান্য একটু পেঁয়াজ কুচি দিলাম। সামান্য একটু লবণ দেব। লবণ কিন্তু আমি খুব কম কম ব্যবহার করব। তারপরে আমি পেঁয়াজ বেরেস্তা দেব। টালা মরিচ গুঁড়া দেব আমি 1 চা চামচ মতো। বাদাম বাটা দেব এখানে আমি 1 টেবিল চামচের মতো। বাদাম বাটাতেই আসলে টেস্টটা এনে দেবে। আমি একটু আমি কিন্তু খুব বেশি কষাবো না। কষালে এটা এত কিছু মশলা দিয়েছি প্রত্যেকটা কিন্তু আলাদা একটা স্মেল আছে, সেগুলো সেই সুন্দর সুগন্ধটা বের হবে না। এখানে আমি দারচিনি গুঁড়া দেব 1/2 চা চামচ। এখন আমি এতে দেব ঘন দুধ আর লেবু দিয়ে টক দই করা। এর সাথে আমি 1/2 চা চামচ চিনি দেব, দিয়ে এটা গুলিয়ে নিয়ে এতে দিয়ে দেব। এবার আমি কেওড়া জল দেব 1 চা চামচ মতো দেব, বেশি দেব না কারণ আমি বিরিয়ানিতে পরে দেব। দর্শক মশলাটা কিন্তু হালকা একটু কষালাম। হ্যাঁ, এতে আমি এই যে আলু আমি ভেজে রেখেছিলাম জাফরান রং যেটা ওইটা দিয়ে ভেজে রেখেছিলাম। এটা হলো কোপ্তাগুলো দিয়ে দেব। এখন আমি দেখি এইটার কি অবস্থা। দেখেন কি সুন্দর। আমি এখানে পেঁয়াজ পাতা ধুয়ে কেটে রেখেছিলাম কয়েকটা, সেগুলো দিয়ে দেব। আমি উপর থেকে অর্ধেকটা পরিমাণ ভাত তুলে নিচ্ছি। এখন আমি এই কোপ্তাগুলো বিছিয়ে দেব। একটু সামান্য লিকুইড দুধ দেব। পেঁয়াজ বেরেস্তা আমি অল্প একটু দেব। আবার আমি আরেকটা লেয়ারে ভাতগুলো দিয়ে দেব। আবার আমি একটু লিকুইড দুধটা দেব। এটা কিন্তু পরিমাণ কিছু নেই, আপনি অল্প করে, টোটাল যাবে আপনার 1 কাপের মতো। ঢেকে দেব এবং মৃদু আঁচে এটা এইভাবে 20-25 মিনিট দমে থাকবে। দর্শক এই যে দেখেন ভেপারটা বের হয়েছে, তার মানে আমার বিরিয়ানি কমপ্লিট। এখন আমি পরিবেশন করব। দর্শক তৈরি হয়ে গেল আমার শাহি কোপ্তা বিরিয়ানি। যদি আপনারা এটা বাসায় খুব সহজেই বানাতে চান, আপনাদের সুবিধার জন্য এর পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরেকবার। প্রথমে একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি ও দুধ দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল দিয়ে দিতে হবে। এবার এতে 4 চামচ তেল, 2 চা চামচ ঘি, 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ চিনি, 1টি তেজপাতা ও কয়েকটি দারুচিনি এলাচ দিয়ে ঢেকে চাল ফুটে যাওয়া পর্যন্ত দমে রাখতে হবে। এবার কোপ্তা তৈরির জন্য 1/2 কেজি কিমা সাথে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁপে বাটা, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 2 চা চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ আদা বাটা ও কাঁচামরিচ ধনে পাতা কুচি একসাথে মিশিয়ে নিতে হবে। এবার একটি প্যানে তেল ও ঘি দিয়ে কোপ্তাগুলো ডিমের কুসুমে চুবিয়ে ভেজে নিয়ে তুলে রাখতে হবে। এরপর একই প্যানে থেকে যাওয়া তেলে 2টি টমেটো কুচি, সামান্য পানি, পেঁয়াজ কুচি, লবণ, বেরেস্তা,
এক চামচ চালা মরিচ গুঁড়া, এক টেবিল চামচ বাদাম বাটা, হাফ চা চামচ দারুচিনি গুঁড়া, হাফ কাপ টক দই, এক চা চামচ কেওড়া জল দিয়ে হালকা কষিয়ে ভেজে রাখা আলু ও কোপ্তাগুলো দিয়ে একটু রান্না করে নিয়ে শেষে পেঁয়াজ পাতা দিয়ে দিতে হবে। এবার রান্না হয়ে যাওয়া পোলাওয়ের মধ্যে কোপ্তার গ্রেভি সাবধানে ঢেলে দিয়ে সামান্য দুধ ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে মৃদু আঁচে 20 থেকে 25 মিনিট দমে রাখতে হবে। 25 মিনিট শেষে উঠিয়ে পরিবেশন করতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল শাহী কোপ্তা বিরিয়ানি। দর্শক, তৈরি হয়ে গেল আমার শাহী কোপ্তা বিরিয়ানি। এখন এই ডিশটাকে আরও কত সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা যায় সেজন্য আমাদের মাঝে উপস্থিত আছেন গার্নিশ এক্সপার্ট মোহাম্মদ বিল্লাল হোসেন। ভাইয়া, আপনাকে আর নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো দরকার নেই, কারণ আমরা সবাই জানি আপনি কাতার এয়ারলাইন্সের শেফ হিসেবে আছেন, পাশাপাশি আপনি গার্নিশের কাজটাও করেন। তো আজকে আপনি আমাদের জন্য কি করে দেখাবেন? কিছু একটা গাজন নিয়েছি হাফ করে, দেখি আমি এখন এই পিলার দিয়ে হাফ যখন আসবে তখন আবার হাতটা আমরা এদিকে নিয়ে নিতে পারি। তাহলে পরে এদিকে পেশ করলে এটা হয়ে গেল। এভাবে আমরা অনেকগুলো পাতা উঠিয়ে নিচ্ছি। এখন আমি আরেকটা গাজর নিলাম, এখান থেকে আমি আরেক টুকরো নিয়ে নিলাম। এখন আমি এটা চারিদিকে ঘুরিয়ে স্কিনটা কেটে নেব কার্ভিং নাইফ দিয়ে। এক পাশ মোটো রাখবো, আর এক পাশে একটু চিকেন করে ফেলবো। এখন আমি এখানে একটু চারিদিকে ঘুরিয়ে আমি একটু কেটে নিচ্ছি। আবার চারিদিকে ঘুরিয়ে যে যেটা যে জায়গাটা কাটা হলো ওই জায়গা থেকে আমি একটু উঠিয়ে নিচ্ছি। এখন আমি প্রত্যেক কয়েক 3 পিস করে একসাথে আমি সমান করে নেব, সমান করে একটু কেটে নেব। এখন আমি একটু চোকা করে এটা কাটবো। একইভাবে আমি এখন দ্বিতীয় ধাপে একটু ছোট করব, আবার 3টা নেব। এখন যে প্রথমের বড় 3টা আছে আমরা এখানে একটু কেটে নেব, মাঝের দিক দিয়ে একটু ফেরে নেব মিডল পয়েন্টে একদম। এখন এটা তো আমরা এভাবে ভাজ দেখা যায় কি এটা ভাজ আছে এভাবে, যখন আমরা এটাকে গাঁথবো এখানে তখন এটা উল্টো করে নিতে হবে। আচ্ছা, উল্টো করে এই এভাবে আমি এটাকে 4 ভাগ করে নিলাম। আচ্ছা, এখন আমি পাতার শেপ করে এটাকে আমি কেটে নিচ্ছি। তারপরে আমি একটু আর করে এখানে ছোট ছোট রক কেটে নিচ্ছি যেটা আপনি পাতার মধ্যে থাকে। লেটুস দিয়ে আমি চারিদিকে লেটুস দিয়ে এটার মাঝে বসিয়ে দেব। এখন আমি এখানে 3 পিস পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি। আর
যে আমাদের পাতাগুলো আছে কিউকাম্বার এগুলো আমরা তিন পাশে তিনটা দিয়ে দেব। দর্শক আমি আমার মতো করে সাজিয়ে নিলাম এবং জানি না আপা আপনার কাছে কিরকম লেগেছে এবং দর্শকের কাছে কিরকম লেগেছে, আশা করি সবাই বাসা ট্রাই করবেন এটা। থ্যাংক ইউ ভাইয়া, কারণ এত সুন্দর করে আপনি সাজিয়ে দিলেন ডিশটা। দর্শক দেখলেন তো খাবারটাকে কি সুন্দর করে সাজানো হলো। এখন আমরা একটা রেসিপি পরিবেশন করব যেটা তৈরি করে দেখাবেন রন্ধন শিল্পী মমতাজ মাধুর, যিনি সুপার শেফ সিজন 1 প্রতিযোগিতায় বরিশাল বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করেছিলেন। আপা কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তো আপা আপনি বরিশাল বিভাগ থেকে প্রথম হয়েছিলেন, তো আজকে আপনি আমাদের দর্শকদের জন্য কি নিয়ে এসেছেন? আমি একটা পিঠা তৈরি করব, দুধ খেজুরের পিঠা, ক্ষীরের পিঠা। দুধ খেজুর ক্ষীরের পিঠা, এটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমাদের যদি একটু বলে দেন। এটা গুঁড়ো দুধ, ডিম, ময়দা, খেজুরের গুড়, এটা লবণ, এটা ঘি, এটা চিনি, আর এটা তেল। তো আপু তাহলে শুরু করে দেই আমরা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এক কাপ পানি দেব। আচ্ছা এটা আপনার এর জন্য ডো করার জন্য আমি দেব গুঁড়ো দুধ। গুঁড়া দুধ সবই ঠান্ডা পানির মধ্যে দিচ্ছেন? আচ্ছা গুঁড়া দুধ কতটুকু? 4 চামচ। আচ্ছা 4 চা চামচ। আচ্ছা একটু উঁচু উঁচু করে। এক চিমটি লবণ দেব। এটা আমি ফেটে নেব। হ্যাঁ তাহলে আমি চুলোটা জ্বালিয়ে দিই। এটা আমি 1.5 কাপ ময়দা দেব। আচ্ছা আমি ডিমটা দিয়ে মেরে একেবারে মিশিয়ে দেবো, তারপর আমি এখন ময়দাটা দেবো, 1.5 কাপ ময়দা, 1 কাপ। জলটা কমিয়ে দিচ্ছি? হ্যাঁ কমিয়ে দিয়েছি। 1 কাপ পানিতে আমি 1.5 কাপ ময়দা দিয়েছি। আচ্ছা 1 কাপ পানি দিয়েছেন, 1.5 কাপ ময়দা দিয়েছেন, 1টা ডিম দিয়েছেন, আর আর 4 চামচ গুঁড়ো দুধ। এখন আমি এটা 1/4 কাপ তেল দিয়ে এটা আমি 2 চা চামচ ঘি দিয়েছি। এটা খুব ভালোভাবে ময়ন করতে হবে, নাহলে পিঠাটা ই হবে না, ফুলবে না, ভিজবে না। আমার এটা ময়ন এখন হয়ে গেছে বুঝছেন। আচ্ছা আপনি এখন আমি এটা দিয়ে আপনার 18-20টা মতো পিঠা হবে, এক মানে হাতের এরকম সাইজের নিয়ে এক মুঠ পরিমাণ, এক মুঠ পরিমাণ একটা সাইজ, তাহলে একরকম পিঠার সাইজটা হবে। হ্যাঁ আমি এখন পিঠা ভাজবো আর এদিকে শিরাটা দিয়ে দেবো। আচ্ছা আমি 3 কাপ পানি দিলাম। হ্যাঁ 3 কাপ পানিতে 1 কাপ চিনি, চিনি শিরার ভিতরে আমি 1/4 কাপ গুঁড়ো দিয়ে দেবো। এই এখন এই এই দিয়ে বাহ দারুণ তো, তারপর আমরা এই রাউন্ড করে নেব। হ্যাঁ এই পিঠার জন্য আমি এখন উপরে ক্ষীর করব ডেকোরেশন করার জন্য। আচ্ছা 1 কাপ দুধ, গুঁড়ো দুধ, সামান্য চিনি, কারণ চিনিটা বেশি দিলে আপনার শিরাটা গলে যাবে, শক্ত হবে না। আচ্ছা আর আপনার 2 চা চামচ ময়দা।
এটা ঠান্ডা অবস্থায় দিবেন তাই না হ্যাঁ ঠান্ডা অবস্থায় তাহলে আমার এখন পুড়ে যাবে একটু সামান্য দুধের শিরা দিয়ে এটা বানাবো সামান্য ঘি দেব এক চা চামচ ঘি দিলাম আপনার কাছ থেকে কিন্তু আমিও শিখছি শেখা সবার কাছেই যায় শেখা আপনার হ্যাঁ এই পিঠাটা এত ভালো লাগছে আমার দেখতে খেতেও নিশ্চয়ই খুবই ভালো হবে এখন কি আর কিছু দিবেন হ্যাঁ খেজুর গুড়টা আমি পরে দেব কেন আগে দিলে আমার দুধের ভিতর এটা ফেটে যেত হয়তো দুধটা ছড়া পড়ে যেত আচ্ছা আচ্ছা এইজন্য আমি খেজুর গুড়টা একটু পরে দেব আপু হয়ে গেল আমার দুধ খেজুরের ক্ষীরের পিঠা খুবই সুন্দর আপা দর্শক এতক্ষণ ধরে দেখছিলেন বরিশালের ঐতিহ্যবাহী একটি পিঠা এটা যদি আপনারা বাসায় তৈরি করতে চান আপনাদের সুবিধার জন্য এর পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরও একবার প্রথমে একটি প্যানে এক কাপ পানি চার চামচ গুঁড়া দুধ এক চিমটি লবণ একটি ডিম ফেটানো দেড় কাপ ময়দা হালকা আঁচে মিশিয়ে উঠিয়ে নিয়ে ওয়াটার কাপ তেল ও সামান্য ঘি দিয়ে ভালো করে মাখিয়ে ডো তৈরি করে নিতে হবে এবার আরেকটি প্যানে তিন কাপ পানি এক কাপ চিনি ওয়াটার কাপ গুঁড়া দুধ দিয়ে শিরা তৈরি করে নিতে হবে এরপর একটি ফ্রাই প্যানে পিঠাগুলো ডুবো তেলে সোনালি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে তার মধ্যে শিরা ঢেলে দিয়ে ঢেকে রাখতে হবে এবার একটি প্যানে এক কাপ গুঁড়ো দুধ সামান্য চিনি দুই চা চামচ ময়দা সামান্য শিরা ও এক চা চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে ক্ষীর তৈরি করে নিতে হবে তৈরি করা ক্ষীর ভেজানো পিঠার উপর দিয়ে শেষে খেজুরের গুড় ছড়িয়ে দিয়ে পরিবেশন করতে হবে ব্যাস তৈরি হয়ে গেল দুধ খেজুর ক্ষীরের পিঠা দর্শক চমৎকার দুটো রান্না দেখলেন এতক্ষণ আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছিলেন আপনাদের সবাই প্রতি রইল অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ